अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे ये सब की चल छे ई बाड़ीते? ए तो बियर मंडपे থাকার কথা। আচ্ছা যদি ও এখানে থাকে তাহলে ওদিকে মণ্ডপে কে আছে? নাগিন না না, শঙ্কর আর পারুর বিয়ে হতে পারে না। যদি ওদের বিয়ে হয়ে যায় তাহলে নাগমণি আর কখনো পাবো না। রম্ভা পালা এখান থেকে, দিদি সব জানতে পেরে যাওয়ার আগে নিজের প্রাণ বাঁচিয়ে পালা। দিদি, যে পুড়ে যাওয়া খিচুড়িটা তুই রান্না করেছিস না রম্ভা, প্রথমে ওটাকে ঠিক করব, তারপর সেই কড়াইতে তোকে রান্না করব। এবার আপনারা দুজন সপ্তপদীর জন্য দাঁড়িয়ে পড়ুন। সাত পাকের সময় এসে গেছে, আর মাত্র কিছুক্ষণ, এবার শঙ্কর আমার হয়ে যাবে। প্রথমে বর চারবার প্রদক্ষিণ করবে। বাবা, প্রদক্ষিণ শুরু করো। দাঁড়াও, এখন সাত পাকে ঘোড়া যাবে না। একটা নিয়ম আছে যেটা আমি পালন করতে চাই। কোন নিয়ম? আমাদের ওখানে সাত পাকে ঘোড়ার আগে সবাইকে টিপ পরানো হয়, যাতে শুভ কাজে কোনো বিঘ্ন না ঘটে। তিলক, এ আবার আমাকে পরাতে না চলে আসে? আরে এতে খারাপ মনে করার কি আছে মোহিনী? তোমাদের যদি এটাই নিয়ম হয় তাহলে করো, এটা তো তোমারও বাড়ি। সব দরকার নেই। ঠিক আছে, দিয়ে দিন। মহাদেব, আমাকে বাঁচান। নিয়ম পালন শেষ, এইবার ঘোড়ো সাত পাকে। আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ মহাদেব। Thank you.
না কেন? শঙ্করের কি হয়েছে? সবাই কোথায় চলে গেল? আমার যেটা চাই সেটা তো আমি নিয়েই নেব, কিন্তু তার আগে একটু মনোরঞ্জন করে নেওয়া যাক। আমিও দেখতে চাই, যদি ইচ্ছাধারী নাগিনের ইচ্ছা পূর্ণ না হয় তাহলে সে কি করতে পারে। কি বলতে চাও নাকি তুমি? মানে হলো এটা যে না তুই সাত পাকে ঘুরবি, না তোর বিয়ে হবে, না শঙ্কর তোর হবে, আর না তোর অপূর্ণ প্রেম কাহিনী পূর্ণ হবে। চুপ! এরম হবে না, ভুল, এটা ভুল। তুমি আমার আর শঙ্করের বিয়েটা আটকাতে পারবে না, কারণ মহাদেবের আশীর্বাদ আছে আমাদের উপর। আজ এই সাত পাক পূরণ হবেই হবে। আচ্ছা, দেখে নেওয়া যাক। শঙ্কর, নিজেকে সামলাও শঙ্কর। শঙ্কর, আমার কথাটা শোনো শঙ্কর, বুঝতে পারছো কি বলছি? না না, এটা ডাইনির করা জাদু, এত সহজে ভাঙবে না। যখন গাঁট ছড়াই থাকবে না তখন বিয়ে করবে কিভাবে? তুমি কি ভাবছ শুধু শঙ্করই বিপদে আছে? একটু বাইরে তাকিয়ে দেখো। ওই যে চকচক করছে কাঁচের ঝাড়টা দেখতে পাচ্ছ? একটু ভাবো, যদি এই কাঁচের ঝাড়টা এই মানুষগুলোর উপর পড়ে যায় তাহলে কি হবে? ওদের শরীরে কাঁচের ওই ছোট ছোট টুকরোগুলো যখন ঢুকবে তখন কি হবে? বেশি সময় নেই তোমার কাছে। আর এদিকটা দেখো, তোমার সিঁদুর ছাই হয়ে যাচ্ছে। এবার কি করবে ইচ্ছাধারী নাগিন? নিজের গাঁট ছড়া বাঁচাবে, নিজের বিয়ে বাঁচাবে, নিজের শঙ্করকে বাঁচাবে, নিজের পরিবারকে বাঁচাবে, নাকি নিজের এই ছাই হতে যাওয়া সিঁদুরকে বাঁচাবে? আমি কি করবো, কাকে বাঁচাবো, কিছুই বুঝতে পারছি না। আমি আমি কি করবো,
আমাকে কোন বিপদে ফাঁসিয়ে দিলে মহাদেব, আমি কি করব? ফেঁসে যাওনি, ফাঁসানো হয়েছে। সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে নাগিন। কাকে বাঁচাবি তুমি? নিজের বিয়েকে, নিজের ভালোবাসাকে, নিজের সিঁদুরকে, নাকি এই পরিবারকে? কাকে বাঁচাবে আজকে এই নাগিন? কাকে বাঁচাবে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।